اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم, الله الرحمن الرحيم, الله الرحيم, الرحيم امن الرسول بما

সোনাতকে আঁকড়ে ধরে এবং তার উপরে ঐক্যবদ্ধ থাকে এবং অন্য কোনো দিকে দৃষ্টি দেয় না এই কারণে তাদেরকে জামাত বলে নামাকরণ করা হয়েছে তার কারণই হচ্ছে তারা সন্ন্যার ধারক ও বাহক এবং তাদেরকে আহলে জামাতও বলা হয়ে থাকে তার কারণ তারা সন্ন্যার উপরে জামাতবদ্ধ এবং ঐক্যবদ্ধ আর যদি সত্যিকারী এর বিপরীতে যদি আমরা বিদ্যার্থীদের প্রতি লক্ষ্য করি দৃষ্টিপাত যদি করা যায় তাহলে একটা জিনিস পরিষ্কার হবে যে তারা আকিদা ও আমলের ক্ষেত্রে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে এবং তাদের এই অবস্থা এটাই প্রমাণ করে যে তারা যে পরিমাণ বেদাত তৈরি করেছে সেই পরিমাণ তারা সন্ন্যত থেকে দূরে দূরে সরে গেছে এবং সুন্না ওয়াল জামাতের মূল নীতি হলো যে আল্লাহর কিতাব এবং আল্লাহ রসুল আলী সাল্লাতামের সুন্নাথ এবং খোলাফে পরিপূর্ণ ভাবে আল্লাহ আল্লাহ এই এতে মধ্যে আল্লাহ রসুল আলী সম্বোধন করে বলেন হে আপনি বলে দিন যে তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমার অনুসরণ করো তবেই আল্লাহ সুভানুতাল তোমাদেরকে কি করবে ভালোবাসবেন তদরুব আল্লাহ সূরা সুরানিস আশি নম্বর আয়াতে বলেন মাইতে আতা আল্লাহ যে ব্যক্তি আল্লাহ রসুল আলহি সালাত সালামের অনুসরণ করল সে স্বয়ং আল্লাহ অনুসরণ করল তদরুব আল্লাহ সুবহানুতাল সূরা হাসরের সাত নম্বর আয়াতে বলেন অমাতসুল ও ফর হো আমা নাহক আন নাহাকুম ফান্তা হোক

وكل বিদ্যা في দলা অর্থাৎ সর্বোত্তম বাণী হচ্ছে আল্লাহর কিতাব সর্বোত্তম নিদর্শনা হচ্ছে আল্লাহ রসুল সাল্লামের নিদর্শনা সবচেয়ে নিকৃষ্ট বিষয় হলো দিনের ভিতরে নতুন বিষয় আবিষ্কার করা এবং প্রতিটি বিদ্যাতি হচ্ছে গুমরাহি পদভ্রষ্ট আর প্রতিটি গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্ন আল্লাহ রসুল আলী সাল্লাহ সালাম আরো বলেন আলাইকুমবে সন্নতি ও সন্নত আল খোলাফায় রাশেদ্দিন আল মাহদি ইন তামাসা কুবিহা ওয়া আব্দু আলিহা বিন নওয়াজ ওয়া ইয়া মহাদুমোর ইন্না কুল্লা মহাদ ও কুল্লা দলা আরা তোমরা আমার সন্ন্যত এবং আমার পরে হেদায়তপ্রাপ্ত খোলাফায় রাশেন্দিন সন্নাথকে কী করো অনুসরণ করবে এবং সেগুলোকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরবে আর তোমরা দিনের মধ্যে নতুন আবিষ্কৃত বিষয় থেকে সাবধান থাকবে কারণ প্রতিটি নব আবিষ্কৃত বিষয় হচ্ছে বিদাত আর প্রতিটি বিদাতই হচ্ছে গোমরাহি পথবরষ্ট যাই হোক এ মর্মে আরো বহু দলিল রয়েছে তাই মোট কথা হল এই আহলে সুন্নাত আল জামাতের পথ হল আল্লাহর কিতাব এবং রসুল আলী সাল্তুসালের সুন্নাত এবং খলাফায় রাসিনদের পথকে আঁকড়ে ধরা এবং এই আহলে সুন্নাত আল জামাতের আরও বিভিন্ন গুণবাচক নাম রয়েছে বৈশিষ্ট্যগত নাম রয়েছে তার মধ্যে যেমন হেজবুল্লাহ ইবাদুল্লাহ সাহাবা আবেগিন এবং তার মধ্যেও আহলে হাদিস আহলুল আজহার কোনো কোনো সময় তাদেরকে আবার সাহায্যপ্রাপ্ত ফেরকায় নাজিয়া ইত্যাদি নামে নামাকরণ করা হয়ে থাকে এগুলো হচ্ছে সাহায্যপ্রাপ্ত দলের বৈশিষ্ট্যগত গুণবাচক নাম আশা করি বুঝতে পেরেছেন এই সমস্ত দলের যারা এই সমস্ত নামে নামাকরণ করে তিনাদের আকিদা ও মূল নীতি একই তিনাদের আকিদা ও মূল নীতি সমস্ত কিছু একই বাকি আল্লাহ আলম সাহাব সালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাত